أما بعد قال الله تعالى في سورة البقرة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا وقال النبي الأمين صلى الله عليه وسلم عن ابن رافع ابن خديج رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهينة بعقيقته تذبح عنه في يوم سابعه ويحلق ويسمى رواه أحمد الحمد لله যাবতীয় সুখ্যাতি আরাধনা বিশ্বনিয়ন্ত রব্বুল আলমিনের নিমিত্তে, যে রব্বুল আলমিনের অফার অনুগ্রহে ট্যাকের হাট যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে উপস্থিতা মা ও বোনেরা, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে সন্তানদের প্রতি পিতামাতার করণীয় এবং হালাল ও হারাম। এ বিষয়টি আমাকে আলোচনা করার জন্য আহ্বান করা হয়েছে। নির্ধারিত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাওফিক এনায়েত করলে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে আলোচনাটি আলোচনা করার ইনশাআল্লাহ চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত আজকের মাহফিলে উপস্থিত ইসলাম পিপাসু ভাইয়েরা, মা ও বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ বর্ষিত হোক আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফে ইরশাদ করেন, আল মালু والبنون زينة الحياة الدنيا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো হচ্ছে দুনিয়ার জিন্দেগির একটু সুসজ্জিত জিনিস। সন্তান দুনিয়ার একটা সৌন্দর্য বর্জন করে, বর্ধিত করে, এরকম করে মাল ধন সম্পদ দুনিয়ার সৌন্দর্য বর্ধিত করে। আপনারা দেখবেন যাদের বিবাহ হয়েছে, যাদের বাচ্চা রয়েছে, আমরা অনেকেই জানি যে আপনারা হয়তোবা অবগত রয়েছেন, বিবাহ হওয়ার পরে অনেক ভাইদেরকে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দিচ্ছেন না। তিন বছর হয়ে গিয়েছে, চার বছর হয়ে গিয়েছে, পাঁচ বছর হয়ে গিয়েছে, এভাবে দশটি বছর চলে গিয়েছে, সন্তান হচ্ছে না। পিতা আকুতি, পিতার এরকম আবেগ যে যখনই পিতা দেখতে পারে অন্য বাড়িতে একটি ছেলে তার বাবাকে বাবা বলে ডাকছে, মা যখন দেখে অন্য বাড়ির একটি বাচ্চা মাকে মা বলে ডাকছে, আস্তে আস্তে শিশু বাচ্চাটি বড় হয়ে যাচ্ছে, বাবার কোলে উঠছে, বাবা সন্তানটিকে নিয়ে এক স্থান থেকে আর এক স্থানে চলে যাচ্ছে, মা সন্তানটিকে নিয়ে এক স্থান থেকে আর এক স্থানে চলে যাচ্ছে। যে বাবা হয়নি, যে মা হয়নি, তাদের করুণ আকুতি তারা বুঝতে পারে, বাবা হলে কি আনন্দ, মা হলে কি আনন্দ, সন্তান টাকা হলে যেমন মানুষেরা আনন্দ কিংবা অন্যান্য কিছু উপলব্ধি করে, অর্থ রয়েছে, অনেক চিন্তা থেকে আমি মুক্ত,
অর্থের কারণে আমি অনেক কিছু করতে পারি, এরকম সন্তান হলেও অনেক কিছু করা যায়। সন্তানকে আমি সুশিক্ষায় শিক্ষিত করেছি। বাবা যখন মারা যায় সন্তান বাবার জন্য দোয়া করে, মা যখন মারা যায় সন্তান মায়ের জন্য দোয়া করে। আল্লাহর নবী বলেছেন যে দেখো সন্তানের সাথে বাবা মায়ের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। যারা বাবা হয়নি তাদের একটা এরকম শূন্যতা বিরাজ করে। কাজী ভাইয়েরা আমার, যারা আমরা বাবা হয়েছি, যারা যে মায়েরা মা হয়েছেন, বুঝে নিতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল একটি নিয়ামত। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, সম্মানিত উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছি এই কথাটি যে আমি বাবা হয়েছি, আপনি বাবা হয়েছেন, যে নারীটি মা হয়েছে বুঝে নিতে হবে আল্লাহর পক্ষ থেকে এটা বিশাল একটি নিয়ামত। এই নিয়ামত সর্বাবস্থায় আদায় করা আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য। শুধু ছেলেটি আমাকে বাবা বলে ডাকলো, আমি ছেলেটিকে নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছি, আমি যখন বের হয়েছি আমার ছোট মেয়েটি বলেছে বাবা আমার জন্য একটা কাপড় কিনে আনবে, আমার বড় মেয়েটি বলেছে বাবা আমার জন্য জুতো কিনে আনবে, বাবার পকেটে টাকা নেই, বাবা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে, আমি কিভাবে বাড়িতে যাব। যখনই আমি বাড়িতে যাব আমার ছোট মেয়েটি আমাকে জিজ্ঞাসা করবে বাবা তুমি কি আমার জামা এনেছ, আমার বড় মেয়েটি জিজ্ঞাসা করবে বাবা তুমি কি আমার জুতো নিয়ে এসেছ। কিং কর্তব্য বিমূঢ় হয়ে বাবা এক স্থান থেকে আর এক স্থানে চলে যাচ্ছে, পকেটে টাকা নেই, কিভাবে আমি বাড়িতে যাব। যেভাবে হোক না কেন বাবা অনেক কষ্ট করে পরিচিত মানুষের কাছ থেকে করজ করে হলো, ঋণ করে হলো অর্থ সে নিয়ে পকেটে ঢুকিয়ে সে মার্কেটে গিয়ে তার সাধ্যমতো একটি জামা কিনেছে, বড় মেয়েটির জন্য একটি জুতা কিনেছে। যখন তার হাতের মধ্যে ছোট মেয়েটির জামা এসে গেল, বড় মেয়েটির জুতা এসে গেল, বাবার চেহারার মধ্যে একটা আনন্দের ছাপ এসে যায়। বাবা আস্তে আস্তে আনন্দ চিত্ত হয়ে আনন্দ মনটি নিয়ে আস্তে আস্তে বাড়িতে যাবে, কারণ বাবা মনে করেছে এটাই যে ছোট মেয়েটি যখন হাতে আমি তার হাতে যখন আমি জামাটা দিয়ে দেব, বড় মেয়েটির হাতে যখন আমি জুতো দুটো দিয়ে দেব, এই মেয়েটির আনন্দে আমি সত্যিকারে আনন্দিত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে বাবা মা এরকম শুধুমাত্র হলে হবে না, যে সন্তান যেটা চেয়েছে আমি দিয়েছি, সন্তান আমাকে বাবা বলে দেখেছে আমার দায়িত্ব শেষ হয়ে গেল এমনটি নয়। যাদের কর্ণকোহরে এই আলোচনাটি চলে যাচ্ছে, যারা আমরা বুঝতে পারছি যে এই ট্যাকের হাটে আলোচনা হচ্ছে, কিংবা এই ভিডিওর মাধ্যমে যারাই আমরা এই কথাগুলো শুনছি, বিনীত আকুল আবেদন থাকবে শুধু বাবা হলে হবে না, আমি বাবা হয়েছি আমার দায়িত্ব শেষ, সে সকালে কি খাবে আমি খাদ্য গ্রহণ করব, তার চাহিদা শুধু পূরণ করব, আর আমার বাবার দায়িত্ব শেষ হয়ে গেল, আমি আমার বাচ্চার শুধু দায়িত্বটাকে আমি দেখব, আমার মায়ের দায়িত্ব পূর্ণ হয়ে গেল এমনটি নয়। বাবা এবং মায়ের দায়িত্ব এবং কর্তব্য ইসলামী বিধানে কিছু রয়েছে। বাচ্চা আমার সন্তান যখন এই জন্মগ্রহণ করবে, জন্মের পরে আমার কিন্তু একটা দায়িত্ব এসে যায়। জন্মগ্রহণ করলো বাচ্চা, আমি বাবা হলাম, জন্মগ্রহণ করলো বাচ্চা, নারী মা হয়ে গেল, আমার কিছু দায়িত্ব সাথে সাথে চলে এসে যায়। বিষয়টি একটু ভালো করে যদি আমরা বুঝতে পারি তাহলে ইনশাআল্লাহ আমার বাড়ি থেকে একজন আদর্শবান ছেলে বের হবে ইনশাআল্লাহ, আমার বাড়ি থেকে মেয়েটি আদর্শবান মেয়ে হয়ে ইনশাআল্লাহ বের হবে। কাজী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,
বাচ্চা যখন জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ করার পরেই কিন্তু বাবা মার কিছু দায়িত্ব এসে যায় শুধু কোলে নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে চলে গেলাম বাচ্চা চকলেটের আবেদন করলো আমি চকলেট নিয়ে বাচ্চাকে খাওয়ালাম বাচ্চা জামার আবেদন করলো মার্কেট থেকে জামা কিনে দিলাম আমার বাবার দায়িত্ব শেষ হয়ে গেল এমনটি ভাবা উচিত নয় বাচ্চা যখন জন্মগ্রহণ করেছে এরপর থেকেই বাবা মায়ের কিছু দায়িত্ব এসে যায় সম্মানিত বাবা এবং মায়েরা ভালো করে বুঝুন আহমদ এবং নাসাইতে একটি হাদিস এসেছে আন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু قال আল্লাহ রাসূলের সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি দেখেছি আযানা ফি উযুনি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হিন ওয়ালাদাতহু ফাতিমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু রাবি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর নবীকে দেখলাম যখন ফাতিমা ভূমি তার পেট থেকে ভূমিষ্ঠ করলেন অর্থাৎ তার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আমি দেখেছি আল্লাহর নবীর নাতি যখন জন্মগ্রহণ করলেন দুনিয়াতে চলে আসলেন আল্লাহর রাসূলকে দেখেছি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযানা তিনি আজান দিয়েছিলেন বাবার দায়িত্ব কি বাচ্চা জন্মগ্রহণ করলো আমি কোন একটা হোটেলে গিয়ে মিষ্টি নিয়ে এসে আমি গ্রামের কিংবা মহল্লার মানুষদেরকে খাওয়ালাম আমার দায়িত্ব শেষ হয়ে গেল না আপনি খাওয়াতে পারেন অসুবিধা নেই আপনার আনন্দটা যেভাবে হোক প্রকাশ করতে পারেন তবে ইসলাম আপনাকে দায়িত্ব দিয়েছেন বাচ্চা যখন জন্মগ্রহণ করবে বাবাকে বাচ্চার কানে আজান দিতে হবে সমস্যা দেখা দিল বাচ্চা জন্মগ্রহণ করলো বাবা আজান শেখেনি আজানটা দেওয়ার জন্য মুয়াজ্জিনের শরণাপন্ন হতে হয় মসজিদে গিয়ে মুয়াজ্জিনকে ডাকতে হয় ইমাম সাহেবকে ডেকে এনে বাচ্চার কানে আজান দিতে হয় আমি বলছি না যে অন্য কাউরে মাধ্যমে আজান দিলে এটা শরীয়তে অবৈধতা দান করেছেন এমনটি বলবো না আমার বলার উদ্দেশ্য বাচ্চা জন্মগ্রহণ করার পরেই প্রথম দায়িত্বটা আপনি নিজেই পালন করতে পারলেন না তাহলে বাবার যে একটা দায়িত্ব রয়েছে আমি প্রথমেই ব্যর্থ হয়ে গেলাম বুঝে নিতে হবে আপনি একদিনে বাবা হননি আপনার ওয়াইফের পেটে যখন সন্তান এসেছে তখন থেকে আপনি বাচ্চা হয়েছেন আপনি বাবা হয়েছেন আট মাস কিংবা নয় মাস কিংবা দশ মাস পরে আপনি বাবা হয়েছেন এতদিনের মধ্যে আপনাকে আজান শিখতে হবে বাবার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তানের কানে আজান দেয়া মাসআলা হলো শরীয়তের বিধান হলো কিভাবে আপনি আজান দিবেন শরীয়তের বিধান আমরা অনেক জায়গায় অনেক এরকম করি এরওয়া একটি হাদিস রয়েছে হাদিস গ্রন্থ সে হাদিস গ্রন্থ রয়েছে যে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় ডান কানে আজান দিতে হয় বাম কানে ইকামত দিতে হয় মুহাদ্দিসিন কিরামরা বলেছেন এই হাদিসটি বানওয়াট হাদিস তাহলে কি করতে হবে আপনার দায়িত্ব হচ্ছে যে আজান দিতে হবে আজান যখন বাচ্চাটিকে সামনে নিয়ে আমি আজান দিব তখন তার কানের মধ্যেই যাবে আজান দেওয়ার জন্য উঁচু জায়গায় উঠতে হবে এমনটি নয় আজান দিতে হলে খোলা ময়দানে যেতে হবে এমনটি নয় আপনি আপনার বাচ্চাকে কোলে নিয়ে একটু ভালো স্থানে আপনি সেখানে বাচ্চার কানে আজান দিবেন অর্থাৎ এমনভাবে আজান দিবেন ডান কানটা যেন একটু বেশি থাকে ওই ডান কানের দিকে আপনার মুখ করে আপনি আজান দিবেন আজানের যেগুলো বাক্য রয়েছে একটুও কম বেশি করা যাবে না এই আজানটি আপনি আপনার বাচ্চার কানে দিলেন অর্থ কি লিমাদা কেন আমি বাচ্চার কানে আজান দিব
এই কারণেই যে বাচ্চার কানে আমি আল্লাহু আকবার আল্লাহু মহান আমি সাক্ষ্য দিছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল এই কথাটি জন্মের পরে আমি আমার বাচ্চার কর্ণকোহরে কানের মধ্যে পৌঁছিয়ে দিলাম এটা বাবার দায়িত্ব কিন্তু এমন এক সমাজে এমন একটা পরিবারে আমি মানুষ হয়েছি আমি যখন বাবা হলাম মুয়াজ্জিনের পিছনে দৌড়াতে হয় মোবাইল দিতে হয় এই স্থান থেকে আরেক স্থানে দৌড়াতে হয় মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব একটু আমার বাড়িতে যেতে হবে লিমাদা কেন যেতে হবে যে আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তার কানে আজান দিতে হবে বাবা হয়ে আমি এখনো আজানটি শিখিনি সম্মানিত উপস্থিতি আমি বলতে চাচ্ছি বাবা মায়ের দায়িত্ব সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের কানে বাবা কি দেবেন আজান দিবেন দ্বিতীয় দায়িত্ব কি বড় হলে তো বাচ্চারা দায়িত্ব অনেক সময় পালন না করলে অসুবিধা নেই এখনকার যে অবস্থা একজন বাচ্চার বয়স যদি এরকম 10 কিংবা 15 হয়ে যায় বাচ্চা অনেক কিছু বলতে কিংবা করতে শেখে কাজে সে বাচ্চার বুদ্ধি আর বাবা মাকে বেশি চিন্তা করতে হয় না কিন্তু জন্মের পরে এই ছোট শিশুটি বলতে পারে না যে বাবা তুমি আমার কানে আজান দাও এই ছোট শিশুটা বলতে পারে না বাবা তুমি আমাকে কাপড় পরিয়ে দাও আম্মু তুমি আমাকে গোসল করিয়ে দাও এই ছোট শিশুটি বলতে পারে না বাবা এবং মায়ের দায়িত্ব অত্যধিক রয়েছে প্রথমে জন্মের পরে আজান দিতে হবে এখন যারা আমরা বাবা হয়েছি একটু চিন্তা করি আমি কি জন্মের পরে প্রথম দায়িত্বটা আমি কি পালন করেছি যদি না করে থাকি আরো তো আল্লাহ সন্তান দিতে পারে এই দায়িত্বটি ইনশাআল্লাহ আমরা করব আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করুন জোরে বলে আমিন সম্মানিত মুসল্লিয়ান কিরাম দ্বিতীয় দায়িত্ব কি বাবা হলেই হবে না দায়িত্ব পালন করতে হবে দ্বিতীয় দায়িত্বটি কি আপনাকে দিন গণনা করতে হবে বাচ্চা জন্মের আজকে প্রথম দিন এরপরে দ্বিতীয় দিন শরীয়তের কোনো দায়িত্ব নেই বাচ্চাকে যেভাবে লালন পালন করতে হয় এভাবে আপনি লালন পালন করবেন তৃতীয় দিন শরীয়তের কোনো দায়িত্ব নেই আপনি যেভাবে বাচ্চাকে লালন পালন করেন করতে হবে চতুর্থ দিন শরীয়ত কোনো আপনাকে নির্দেশনা দেয়নি যেভাবে বাচ্চাকে লালন পালন করতে হয় বাচ্চাকে লালন পালন করবেন পঞ্চম দিন শরীয়ত কোনো নির্দেশনা দেয়নি যেভাবে আপনার বাচ্চার প্রতি দায়িত্ব পালন করতে আপনি করবেন ষষ্ঠ দিন শরীয়ত কোনো নির্দেশ দেয়নি যেভাবে দায়িত্ব পালন করতে হয় বাচ্চার দায়িত্ব পালন করবেন সপ্তম দিন যখন চলে আসবে তখন বাবা মায়ের প্রতি আরেকটি বড় দায়িত্ব এসে যায় সম্মানিত ভাইয়েরা মা ও বোনেরা যারা আমরা ওয়াজটি শুনছি ভালো করে আমরা একটু মনোযোগ সহকারে শুনি যে বাবা হয়েছি আমার দায়িত্ব কি মা হয়েছে আমার করণীয় কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিনের একটা দায়িত্বের কথা বলেছেন আহমদ নাসাই আবু দাউদ তিরমিজি হাদিসটি এসেছে আন সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু অতে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم آخر زمان النبي محمد رسول الله صلى الله عليه وسلم বলেছেন كل غلام رهينة بعقيقته প্রত্যেকটি সন্তান প্রত্যেকটি শিশু আবদ্ধ থাকে রহিনাতুন আবদ্ধ থাকে বিআকিকতিহি তার আকিকার মাধ্যমে প্রত্যেকটি সন্তান সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তানদের আকিকা দেয়া এটা বাবা মায়ের জন্য মহান একটা দায়িত্ব কোনো এখানে আপত্তি করা যাবে না কোনো অজুহাত দেয়া যাবে না আপনার দায়িত্ব হচ্ছে সপ্তম দিন যখন চলে আসবে বাবা মাদের তিনটি কাজ অবশ্যই অবশ্যই করতে হবে আল্লাহর নবী বলেছেন যে দেখুন সপ্তম দিন যখন চলে আসবে বাবা মা ও বোনেরা আমরা এই দায়িত্ব যদি পালন করে না থাকি তাহলে নেক্সট যেটা সন্তান দুনিয়াতে আল্লাহ পাঠাবেন এর উপরে এই দায়িত্বটি অবশ্যই পালন করতে হবে সন্তান আপনার ভূমিষ্ঠ হয়েছে সপ্তম দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুযবাহু আনহু ফি ইয়াউমি সাবিহি
যখন এই সপ্তম দিন চলে আসবে তখন সন্তানের পক্ষ হতে একটা কুরবানি দিতে হবে সন্তানদের পক্ষ হতে অর্থাৎ আপনার সন্তান হলো আপনি আপনার সন্তানের নাম একটা রেখে দিলেন সপ্তম দিনে আপনার দায়িত্ব তিনটি প্রথম হচ্ছে সন্তানের পক্ষ হতে একটা কুরবানি দিতে হবে আপনার যদি সন্তান ছেলে হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনিল গুলামি শাতানে সন্তান যদি ছেলে হয় তাহলে দুটি বকরি অর্থাৎ দুটি ছাগল আপনাকে কুরবানি দিতে হবে ওয়া আনিল জারিয়াতি শাতু আর যদি সন্তান মেয়ে হয় তাহলে একটি ছাগল আপনাকে কুরবানি দিতে হবে আপনার যদি অর্থ না থাকে তাহলে অন্যান্য সুনানের কিতাবে আবু দাউদ তিরমিজিতে অন্যান্য হাদিসে এসেছে যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে ছেলে হলেও একটিও আপনি দিতে পারেন তবে ছেলে হলে দুটি মেয়ে হলে একটি দেয়াই উত্তম আপনাকে সপ্তম দিনে একটা ছাগল দিতে হবে যদি আপনার সন্তানটি মেয়ে হয় আপনার সন্তানটি যদি ছেলে হয় তাহলে আপনাকে দুটি ছাগল দিতে হবে এখন সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন পরিবারে সন্তান হয়ে গিয়েছে এখন হুজুরের কাছে গিয়ে বললাম হুজুর আমার একটি সমস্যা হয়ে গিয়েছে কি সমস্যা যে আমি ছেলে সন্তানের বাবা হয়েছি এখন দুটি ছাগল কেনার মতো আমার অর্থ নেই একটিও কেনার মতো আমার অর্থ নেই আমি যদি সপ্তম দিনে না করে অষ্টম কিংবা নবম কিংবা বিবাহর সময় কিংবা বড় হলে কিংবা ৪০ দিনে কিংবা দুই তিন মাস পরে যদি দেই তাহলে কি এটা চলবে কি না সম্মানিত উপস্থিতি ভাইয়েরা মা ও বোনেরা আপনি বাবা হয়েছেন আপনি কি একদিনেই বাবা হয়ে গেলেন সন্তান কি একদিনেই আসলো আর এই দুনিয়াতে চিৎকার করে ক্রন্দন করলেন এমনটি নয় আপনার আপনি বাবা হয়েছেন এটা সাত আট মাস পূর্বে আপনি জেনেছেন যে আপনি বাবা হবেন তখন থেকে যদি আপনি প্রত্যেকটি দিন ২০ টাকা করে যদি রাখতেন আপনি হিসাব করুন আপনার একটা ছাগলের দাম হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনি তো একদিনে বাবা হননি এভাবে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ৬ ৭ ৮ ৯ মাস পর্যন্ত চলে গিয়েছে এর পূর্বে আপনি জেনেছেন আপনি বাবা হবেন কেন এখন অজুহাত একটি ছাগল দিবেন নাকি দুটি ছাগল দিবেন এই মাসলাটি এখন কেন আসবে কেন আপনি দিতে পারবেন না এই কথাটি এই অজুহাত আপনাকে দেয়া যাবে না কারণ শরীয়ত আপনাকে নির্দেশনা দিয়েছেন যখন এই সপ্তম দিন চলে আসবে বাচ্চার পক্ষ হতে কুরবানি দিতে হবে ছেলে হলে দুটি মেয়ে হলে একটি যদি কোনো কর্মেই কোনোই ভাবে দুটি ছাগল ছেলের বাবা হওয়ার পরেও যদি এরকম কেনা সম্ভব হচ্ছে না তাহলে অন্যান্য হাদিসে এটা ইবাহা বৈধতা দেয়া হয়েছে যে একটিও করতে পারবেন তবে দুটি ছেলের জন্য দেয়াই উত্তম এক নম্বর কাজ সন্তানের পক্ষ হতে কোরবানি করতে হবে দুই নম্বর কাজ কি আল্লাহর নবী বলেছেন ওয়াইহালাকু দুই নম্বর কাজ হচ্ছে সন্তানদের মাথার চুল ফেলিয়ে দিতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিতু আনিল আবা শুনে রাখো এই সপ্তম দিনে চুল ফেলিয়ে দেবে এই কারণে যে সন্তান যে চুলটি নিয়ে এসেছে এটা কিন্তু গর্ভ থেকে এই সন্তান চুলটি নিয়ে এসেছে এটা সন্তানের জন্য এটা একটা আওয়া দুর্গন্ধময় ময়লা একটা জিনিস এটা সপ্তম দিনে তোমরা ফেলিয়ে দাও সম্মানিত উপস্থিতি ভাইয়েরা মা ও বোনেরা আল্লাহ রসুলের এই মেসেজ আল্লাহ রসুলের এই হাদিস থেকে কি বোঝা যাচ্ছে যে সপ্তম দিনে ওয়াইহালাকু চুল ফেলিয়ে দিতে হবে এটা আল্লাহ রসুলের কথা সহিহ তথ্যভিত্তিক কথা হচ্ছে সপ্তম দিন সপ্তম দিনের পরে অষ্টম কিংবা নবম দিনে যাওয়া এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে হ্যাঁ মুহাদ্দিসিন কিরামরা অন্যান্য তাত্ত্বিকদের নিকটে কিংবা উলামারা বলেছেন যদি কেউ আমি আগেই বলেছি রসুলের কথা সপ্তম দিনে মাথার চুল ফেলিয়ে দিতে হবে কারণ এটা হচ্ছে গর্ভ থেকে নিয়ে আসে এমন চুল যে এটা একটা ময়লাযুক্ত চুল এটা সপ্তম দিনে তোমরা ফেলিয়ে দিবে যদি কোনো কারণে সপ্তম দিনে ফেলিয়ে দেওয়া না হয়
কোনো কারণে তাহলে মনীষী কিরাম কিংবা উলামায়ে কিরামগণ বলেছেন তাহলে আর সাত যোগ করবে তাহলে সাত আর সাত কত হয় ভাই চোদ্দ তাহলে চোদ্দ দিনে তুমি মাথার চুল ফেলিয়ে দিতে পারবে যদি কোনো কারণে চোদ্দ দিনও সমস্যা হয় তাহলে আরো সাত যোগ করবে কত হলো ভাই তিন সাতা একুশ এখন কি বাইশে যাওয়া যাবে চল্লিশে যাওয়া যাবে এখন তো অনেক ফ্যামিলিতে বিবাহের সময় একটা গরু কিনল আপনার ছেলের নামে আকিকাও হলো এবং কোরবানির ঈদ আসলে এই মাসলাগুলো বেশি অনেক জায়গায় জিজ্ঞাসিত হয় যে একটা গরুর মধ্যে আকিকাও দিলাম আবার কোরবানি দিলাম কোশ্চিনকালেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায় আপনি শরীয়তে সংযোজন করতে পারবেন না আপনি শরীয়তে বিয়োজন করতে পারবেন না এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেননি কারণ আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীরধানের পর থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে ওহী নিয়ে আসতেন এরা বন্ধ হয়ে গিয়ে এর পথ রুদ্ধ হয়ে গিয়েছে আপনি শত চেষ্টা করলো শরীয়তে কোনো সংযোজন করতে পারবেন না কোনো বিয়োজন করতে পারবেন না কারণ শরীয়তটা আপনার বানানো শরীয়ত নয় এটা আল্লাহর পক্ষ থেকে আনিত শরীয়ত আল্লাহ নবী বলেছেন সপ্তম দিনে তুমি চুল ফেলিয়ে দিবে বাচ্চা এখন আরেকটি সমস্যা দেখা গেল সেটা হচ্ছে আজকে যেরকম ঠান্ডা পৌষ মাসের ঠান্ডা মনে করেন এরকম অবস্থায় আপনি বাবা হয়েছেন ছেলের কিংবা মেয়ের সপ্তম দিন হয়ে গিয়েছে অনেক ঠান্ডা আপনি একজন নামাজি মানুষ আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন ইসলাম আপনার ভিতরে রয়েছে আপনি ওয়াজ শুনেছেন হাদিস শুনেছেন সপ্তম দিনে সন্তানদের চুল ফেলিয়ে দিতে হয় আপনি সে অনুযায়ী নাপিতের কাছে আপনি যাবেন স্ত্রীর ইজাজত নিলেন স্ত্রীকে বললেন যে আমি নাপিতকে নিয়ে আসছি সপ্তম দিনে মাতার চুল ফেলিয়ে দিতে হবে স্ত্রী বলল যে না বাচ্চার ক্ষতি হবে কেন ক্ষতি হবে যে ঠান্ডার দিন যদি চুল ফেলিয়ে দেওয়া হয় তাহলে ঠান্ডা লেগে আমার বাচ্চা অসুস্থ হয়ে যাবে চলো ডাক্তারের শরণাপন্ন হই একটা ভালো ডাক্তারের কাছে আমি গেলাম ডক্টরের কাছে গিয়ে আমি বাচ্চাকে দেখালাম ডক্টরকে বললাম যে আমি এই বাচ্চার মাথার চুল ফেলে দিতে চাই সপ্তম দিনে দেখবেন যে ঠান্ডা দিনে ডাক্তাররা কি বলে কোশ্চিনকালেও দেখা যে এই সপ্তম দিনে চুল ফেলিয়ে দিন তখন তারা বলবেন যে এখন না আরো কিছুদিন যাও এরপরে আপনি চুল ফেলবেন নতুবা বাচ্চার ঠান্ডা লেগে যাবে এটা হচ্ছে আল ইমতিহানু বিল ঈমান ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেল আপনি একটু চিন্তা করে দেখবেন আল্লাহর নবী সপ্তম দিনের কথা বলেছেন ডাক্তার বলেছেন এখন চুল ফেলা যাবে না আপনার স্ত্রী বলছেন যে না এখন চুল ফেলবো না ডাক্তার বলেছেন আমার বাচ্চার ক্ষতি হবে এই কারণে ডাক্তার বললেন এক পদ্ধতি আল্লাহর রাসূল বললেন আরেক পদ্ধতি দুই পদ্ধতির মধ্যে ঈমানের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আপনি এখন আল্লাহ রাসূলকে মানবেন নাকি ডাক্তারকে মানবেন মা ও বোনেরা বিষয়টি ভালো করে বুঝুন আল্লাহ রাসূল বলেছেন ফি ইয়াউমি সাবিঈ সপ্তম দিনে ওয়ুহলাকু বাচ্চার চুল ফেলাতে হবে ডাক্তার বলেছেন যে না সপ্তম দিনে চুল ফেলা যাবে না ঠান্ডার দিন বাচ্চার ঠান্ডা লেগে যাবে ঈমানের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে মা কিন্তু এই সপ্তম দিনে চুল ফেলতে কোন সময় রাজি হচ্ছে না এমতাবস্থায় বাবার করণীয় কি বাবার করণীয় স্ত্রীকে বুঝাতে হবে যদি শরীয়ত মানতে চান কিয়ামতের কঠিন দিনে আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে যদি আমি ওনাবীর শান্তির স্থান জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পালন করার কারণে পালন করতে হবে আপনার স্ত্রীকে বুঝিয়ে সপ্তম দিনে মাথার চুল ফেলিয়ে দিতে হবে হাদিহি শরীয়া এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে শরীয়তের বিধান সপ্তম দিনে জবাই করলাম আমি মাথার চুল ফেলিয়ে দিলাম আমার বিষয় হচ্ছে সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্ব কি
ছেলে তো এখন চাকরি করে, এখন আপনি আর কি দায়িত্ব পালন করবেন? ছেলে সকালে চলে যায়, রাতে চলে আসে, বাবাকে ঘুমে রেখে যায়, এসে দেখে আবার বাবা ঘুমিয়েছে, আপনি কি দায়িত্ব পালন করবেন? আপনার দায়িত্ব শুরু হবে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এরপর থেকে আপনার আসল দায়িত্ব শুরু হলো। আপনাকে বুঝে নিতে হবে যে আমি কি সঠিক দায়িত্ব পালন করছি কিনা। আপনাকে আজান দিতে হবে সন্তান জন্মের পরে, এরপরে সপ্তম দিনে বাচ্চার পক্ষ থেকে কোরবানি করতে হবে। দ্বিতীয় হচ্ছে কোরবানি করার পরে মাথার চুল ফেলিয়ে দিতে হবে। তৃতীয় দায়িত্ব কি, যদি এর মধ্যে ঝগড়াও লেগে যায় তবুও বিজয়ী হতে হবে, স্বামীকে সপ্তম দিনে ফেলতে হবে। তৃতীয় দায়িত্ব হচ্ছে আল্লাহ নবী বলেছেন ওয়ুসাম্মা, সুন্দর একটি নাম রাখতে হবে, আফলাহ, নাজি, শাহেনশা, রাজাদিরাজ, এগুলোর নাম রাখা যাবে না। যেগুলোর নামে আল্লাহর গুণাগুণ রয়েছে এগুলো নাম রাখা যাবে না, অর্থবোধক একটি নাম, সুন্দর একটি নাম রাখতে হবে। তবে আল্লাহ নবী বলেছেন সবচেয়ে উত্তম ছেলেদের নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এরপরেও আপনি অন্যান্য নাম রাখতে পারেন। আল্লাহ নবী তার সন্তান চারটির নাম কিন্তু আব্দুল্লাহ রাখেননি। যাই হোক, আপনি অন্যান্য নাম রাখতে পারবেন, তবে যেন নামটা অর্থবোধক হয়। এই জন্যই আপনাকে আলেমের শরণাপন্ন হতে হবে, জান্নাতুল্লাহ আদমীদের নিকটে, মানুষদের নিকটে আপনাকে যেতে হবে। একটা সুন্দর নাম রাখলাম, তাহলে সপ্তম দিনে আমার বাবা মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানের মাথার চুল ফেলিয়ে দিতে হবে, এবং সপ্তম দিনে মাথার চুল ফেলিয়ে দিয়ে সন্তানের পক্ষ থেকে একটা কোরবানি দিতে হবে, সুন্দর একটি নাম রাখতে হবে, এটাকে আকিকা বলা হয়। কিন্তু দেখুন, আমরা প্রত্যেকটা জিনিসকে অনুষ্ঠানের মধ্যে নিয়ে যাওয়ার কারণে আসল জিনিসটি কিন্তু বের হয়ে যাচ্ছে। আমার প্রথম সন্তান আকিকা করব, বিশাল ধুমধাম করে কার্ড ছাপিয়ে আমি আকিকার আয়োজন করে অসংখ্য মানুষদেরকে আমি দাওয়াত দিচ্ছি, সে মানুষগুলোকে আমি সাথে রেখে এই মানুষগুলোকে দাওয়াত দিয়ে বিশাল এক কার্ড করলাম, আমি তাদেরকে দাওয়াত দিলাম, বিশাল একটি জায়গা আমি ক্রয় করে কিংবা জায়গা ভাড়া করে নিয়ে সেখানে আমি দাওয়াতের আয়োজন করলাম। অসংখ্য মানুষেরা এসে দাওয়াত উপভোগ করে, তারা তাদের দাওয়াতের বিনিময়ে কিছু অর্থ দিয়ে সালামি দিয়ে চলে যাচ্ছে। আমরা মনে করি এটাই মনে হয় আকিকা, কাজে অসংখ্য মানুষকে দাওয়াত দেওয়ার কারণে আমি আমার ছেলের বাবা হয়েছি, দুটি ছাগল দিয়ে 500 মানুষকে খাওয়া সম্ভব নয়, এ কারণে ছাগল জবাই করার কথা ছিল, আমি গরু এনে জবাই করে দিলাম, যা লা ইয়াজুজু ফিস শরিয়া, যেটা শরিয়াত সমর্থন করে না। আপনার অর্থ রয়েছে, আপনি হাজার মানুষকে খাওয়ার অসুবিধা নেই, তবে সপ্তম দিনে আপনার দায়িত্ব হচ্ছে মাথার চুল ফেলিয়ে দিতে হবে, কোরবানি করতে হবে এবং নাম রাখতে হবে। আরেকটি মাসআলা, সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতিমা, হাসান জন্মগ্রহণ করেছে, তুমি হাসানের পক্ষ থেকে মাথার চুল ফেলিয়ে, অর্থাৎ হাসানের মাথার চুল ফেলিয়ে দিয়ে এই মাথার চুল পরিমাণ রূপ সৎকা করে দাও। এর অর্থ হচ্ছে মাথার চুলটা আপনি কি করবেন, মাথার চুলটা আপনাকে মাপতে হবে, একদিকে রূপ দিতে হবে আর একদিকে চুল দিতে হবে, পূর্ণ যখন সমান হয়ে যাবে মাপার পরে যে রূপটা থাকবে এটা সৎকা করে দিতে হবে, এটা আপনি খেতে পারবেন না। এখন কথা হচ্ছে রূপা যদি দেই তাহলে তো অল্প রূপা চুলের পরিমাণ হয়ে যাবে, এখন তো রূপাও নেই, আমি খুঁজে পেলাম না, তাহলে কি করব? যেহেতু রূপার পরিবর্তে আমরা টাকা জাকাত দেই, এই হিসাবে আপনি চুলের একদিকে টাকা রাখবেন। এখন কত টাকা রাখবেন? দেখা যায় এক টাকা যদি নোট গুলোকে আমি যদি 10টা 20টা করি তাহলে কিন্তু চুলের পরিমাণ ওজন হয়ে যায়, তাহলে 100-200 টাকায় কিন্তু হয়ে যায়। এটা হচ্ছে আপনার সাধ্য মতো, আপনি অনেক ধনত্বশালী, একদিকে চুল রাখুন, একদিকে 1000 টাকার নোট রাখুন, তাহলে দেখবেন যে কয়েকটি টাকা হবে, কয়েক হাজার টাকা হবে। আপনার সাধ্য নেই, আপনি 2 টাকার নোটগুলো জমা করুন, একদিকে রাখুন, একদিকে চুল রাখুন, অসুবিধা নেই। শরিয়াত আপনাকে বাধ্য করেনি এই কাজটি তোমাকে করতে হবে, শরিয়াত বলেছে তোমার সাধ্য অনুযায়ী একদিকে অর্থ আর একদিকে চুল, কিংবা একদিকে রূপ আর একদিকে চুল করে সমানভাবে মাপ করে এটা সৎকা করে দিতে হবে। এটা সন্তানদের প্রতি বাবা মায়ের অনেক গুরুত্ব
গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেহেতু সন্তান এখন বুঝছে না। আমরা উল্টো করি, সন্তান যখন একটু বড় হয় সন্তানকে বলে এইদিকে যাবে না এইদিকে যাবে না, কিন্তু সন্তান যখন জন্মগ্রহণ করলো এরপরে ছোট বাচ্চা বলতে পারে না আমার দায়িত্ব আমি কতটুকু পালন করেছি। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা আকিদাকে অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকতার মধ্যে এরা ঢুকানোর কারণে সত্যিকারের ইসলাম বের হয়ে গেল। বাবা বুঝতে পারছেন না, মা বুঝতে পারছেন না। সম্মানিত ভাইয়েরা, মা ও বোনেরা, শরীয়ত ইসলাম যদি ছোট থেকে বাচ্চার প্রতি ফলো করা হয় তাহলে এই সন্তান কোন সময় আদর্শ শুদ্ধ হবে না। ইনশাআল্লাহ আদর্শবান আপনি বাবা হবেন, মা আপনিও আদর্শবান মা হবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, মা ও বোনেরা, এরপরে ইসলামের ইসলাম এরপরে ইসলামের একটা দায়িত্ব এসে যায় বাবা মায়ের প্রতি। সন্তানদের আরেকটি দায়িত্ব হলো, সেটি হচ্ছে আপনাকে এই সন্তানকে অবশ্যই, আমরা সাধারণত দেখি যে আরেকটি অনুষ্ঠান আমাদের মাঝে হয় সেটি হচ্ছে মুখে ভাত দেওয়া অনুষ্ঠান। আগে এগুলো হতো না, এখন আস্তে আস্তে বাবা বলেছেন মাও বলেছেন দুজন মিলে সন্তানের এখন মুখে ভাত দেওয়া অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হচ্ছে, আমিও যাচ্ছি আপনিও যাচ্ছেন। এই যে যাওয়া আসার মাধ্যমে ইসলামের একটা উত্তম নীতি এখান থেকে বের হয়ে যাচ্ছে, এজন্যই মুখে ভাত দেওয়ারও অনুষ্ঠান এখন হচ্ছে। আমাকে দাওয়াত দিচ্ছেন, আমি সেখানে খেলাম, দেখলাম ভালোই খাওয়া হলো, মুরগির রান দিল এবং এরকম অন্যান্য আরো খাওয়ার অনেকগুলো আইটেম রয়েছে। আমি খাচ্ছি আর চিন্তা করছি 500 তো দিব নাকি 1000 টাকা দিব, এত খাচ্ছি 500 দিলে কি জানি মনে করে নাকি 1000 দিব। দেখুন মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান করলাম, অসংখ্য টাকা আমি খরচ করলাম, সেখানে আমাকে দাওয়াত দেওয়া হলো, আমি খেলাম, কিছু টাকা দিয়ে চলে আসলাম। শরীয়তের যে বিধান রয়েছে এখান থেকে বিধানটা চলে গেল, এটা কে এবং কার দায়িত্ব, কে এটা রুদ্ধ করবে? সমাজের এরকম কিছু যুবকদেরকে এগিয়ে আসতে হবে, আদর্শবান ছেলেদেরকে এগিয়ে এসে এগুলো আস্তে আস্তে সমাজ থেকে মহল্লা থেকে যদি এগুলোর মূলোৎপাটন করা না যায় তাহলে সেখানে ইসলাম বের হয়ে যাবে, শয়তান সেখানে আশ্রয় গ্রহণ করে মানুষগুলোকে সঠিক পথ থেকে বেঠিক পথের পথিক বানিয়ে দিবে, যে স্থানের আস্তে আস্তে যে পথে গেলে মানুষটা কেয়ামতের কঠিন দিনে নাজাত পাবে না। তবে হ্যাঁ, শরীয়তের ভাত মুখে দেওয়ারও বিধান রয়েছে, অর্থাৎ আপনি যেমন ভাত মুখে দেন আগের খাদ্য অন্ন ছিল, ইসলামে এটারও বিধান রয়েছে, এটাকে আরবিতে তাহনিক বলা হয়, আপনি তাহনিক করতে পারেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত মুসলিমে একটি হাদিস এসেছে, আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ভালো করে বুঝুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান না করে আল্লাহর নবীর একটা থিওরি রয়েছে, আপনি বাচ্চাকে তাহনিক করুন, দেখবেন এই বাচ্চা আদর্শচ্যুত হবে না, এই বাচ্চা বাবার প্রতি খেপে যাবে না, বাবার প্রতি রাগান্বিত হয়ে বাবাকে অপমানিত হবে না। বাবা মায়ের দায়িত্ব হচ্ছে যে হ্যাঁ আপনি মুখে এরকম খাদ্য দিতে পারেন, এটাকে আরবিতে তাহনিক বলা হয়, এটাকেও আমরা অনুষ্ঠানের মধ্যে একাকীভূত করার কারণে আস্তে আস্তে সেখান থেকে ইসলাম চলে যাচ্ছে, সেটা কি আপনাকে তাহনিক করতে হবে। তাহনিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত ইউতা বিসবিয়ান ফায়ুবারিকু আলাইহিম ওয়া ইউহান্নিকুহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে আমি দেখেছি অনেক বাচ্চাদেরকে আল্লাহ নবীর কাছে নিয়ে আসতো, আল্লাহ নবীর কোলে দিতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া বলে তাকে তাহনিক করাতেন। তাহনিক কি? এরকম কোন নামাজি ব্যক্তি যে নামাজ পড়ে, সলাত আদায় করে, যে মুত্তাকি, আমার মনে হচ্ছে এই মানুষটি ভালো, যেমন ইমাম ইমাম সাহেব আব্দুল আজিজ ভাই রয়েছেন, তিনি শুধু তার কাজ একটি, তার নেশা একটি, সেটি হচ্ছে তিনি কখন জোহরের সময় হবে সবসময় ঘড়ি দেখেন,
কখন জোহরের সালাত পড়াবেন, কখন আসরের সালাত পড়াবেন, কখন মাগরিবের সালাত পড়াবেন, অপেক্ষা করে থাকেন কখন ইশার সালাত পড়াতে হবে, কখন ফজরের সালাত পড়াতে হবে। এরকম মুত্তাকি, এরকম পরহেজগার, এরকম পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তিদের কাছে আপনি আপনার বাচ্চাকে নিয়ে যাবেন। তাহনিক করার পদ্ধতি হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে কোলে নিতেন, কোলে নিয়ে তিনি তার খেজুর চিবিয়ে খেজুরটা বের করে বাচ্চার মুখের জিহ্বার মধ্যে দিতেন। তাতে হতো কি, আল্লাহ রসুলের লালাটা খেজুরের মধ্যে ভরে যেত এবং এই খেজুরটি বাচ্চার জিহ্বার মাঝ পর্যন্ত পৌঁছিয়ে দিতেন। এটাকে তাহনিক বলা হয়। দেখুন ইসলাম কত দূরে, আপনার আমি কত দূরে, আমি কিভাবে আমি আমার সন্তানদের পূর্তি আমার বাবা মায়ের করণীয় কতটুকু পালন করেছি একটু চিন্তা করুন। এগুলো আলোচনা কম হচ্ছে, মানুষেরা বুঝতে চায় না, বাবার বাবা হয়ে গিয়েছি না, মুখে ভাত দেওয়ার বিশাল এক অনুষ্ঠান করতে হবে, আল্লাহ আমাকে টাকা দিয়েছেন। ভাইয়েরা, মা ও বোনেরা ভালো করে বুঝুন, আল্লাহ নবী তাহনিক করতেন। কিংবা আপনি খেজুর নেই, মিষ্টি জাতীয় কোনো জিনিস, এরকম মুত্তাকি ব্যক্তি তার জিহ্বার মধ্যে লাগিয়ে এই বাচ্চার মুখে দেবে, যাতে করে জিহ্বাটা একটু ঘর্ষণ লাগে, এটাকে তাহনিক বলা হয়। কিংবা মধু রয়েছে, আপনি একটু মধুটি ওই মানুষকে দিন, উনি একটু মধুটা জিহ্বার মধ্যে লাগিয়ে ওই বাচ্চার জিহ্বার মধ্যে লাগিয়ে দিবেন, এটাকে আরবিতে তাহনিক বলা হয়। ভাইরা আমার, এখন কথা হচ্ছে বাচ্চার মুখে ভাত দিতে হবে, এরপরে আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইবারিক ফি হাদিহি সিবিয়ান, হে আল্লাহ তুমি এই বাচ্চাটির প্রতি বরকত দান করো। এটা বরকতের দোয়া, ভালো করে বুঝি। এখন কথা হচ্ছে আমি বাবা হয়ে গিয়েছি, কিংবা আমার ওয়াইফ মা হয়ে গিয়েছে, আমরা বাচ্চার মুখে ভাত দিব, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বাচ্চার মুখে ভাত দেবে কে, বাবা বলছে আমার বাবা দেবে, অর্থাৎ বাচ্চার দাদা দেবে, মা বলছে যে না আমার বাবা দেবে, অর্থাৎ বাচ্চার নানা দেবে, বাচ্চার নানা মুখে ভাত দেবে নাকি বাচ্চার দাদা মুখে ভাত দেবে, এ নিয়ে বিশাল ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে চলছে। ভাত দিতে হবে মুখে, খাদ্য তুলিয়ে দিতে হবে মুখে, কে দিবে, বাবা বলছে তার বাবা অর্থাৎ বাচ্চার দাদা দেবে, মা বলছে যে না তার বাবা বাচ্চার দাদা দিবে, নানা দিবে। এখন নানা এবং দাদার মধ্যে অর্থাৎ কাকে কে ভাত দিবে, স্বামী স্ত্রীর মধ্যে বিশাল এক ঝগড়া লেগে গিয়েছে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, কে দিবে, আপনিই মাসলা দিতে পারবেন। সেই ব্যক্তি দিবে, দাদা যদি বেশি নামাজি হয়, দাদা যদি বরকতের দোয়া জানে, তাহলে দাদাই দিবে। নানা যদি নামাজি হয়, নানা যদি দোয়া জানে, তাহলে নানাই দিবে। দেখলো দাদাও নামাজ পড়ে না, নানাও নামাজ পড়ে না, তাহলে ভাত দেবে কে, নানা নামাজ পড়ে দাদা নামাজ পড়ে, তাহলে দুজন মিলে হাত দিয়ে এরকম তাহানি করবে, অসুবিধা নেই। তবে বরকতের দোয়া পড়তে হবে। ইমাম সাহেবকে নিয়ে আসলাম, কিংবা অন্য কাউকে নিয়ে আসলাম, শুধুমাত্র মাথায় টুপি থাকলেই আর অন্য একটা দায়িত্ব পেলেই তাকে কিন্তু নিয়ে এসে ভাত দিতে হবে এমনটি নয়। দেখবেন আশেপাশে চোখ খোলা রাখলে, কান খোলা রাখলে দেখা যাবে আশেপাশে সহি তরিকার কিংবা এরকম জানেওয়ালা অনেক আদমী রয়েছে, তাদেরকে নিয়ে আসতে হবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি বলতে চেয়েছিলাম দাদা যদি এরকম তাহানি করা, অর্থাৎ দাদা যদি নামাজি হয়, দাদা যদি পরহেজগার হয়, তাহলে দাদা ভাত দেবে কোনো অসুবিধা নেই, এ নিয়ে ঝগড়ার কোনো বিভেদের কোনো প্রশ্ন আসাই ঠিক নয়। কিংবা নানা যদি দোয়া জানে, তাহলে নানাই দিবে, নানা যদি এরকম সলাতি হয়, মুসল্লি হয়, তাহলে নানাই দিবে, যদি কেউ নামাজ না পড়ে দাদাও দিবে না, নানাও দিবে না। ইমাম সাহেবকে নিয়ে এসে কিংবা আপনার এলাকার এরকম মুত্তাকি ব্যক্তি বাচ্চার মুখে ভাত উঠিয়ে দিবে, মুখে খাদ্য উঠিয়ে দিবে, এটাকেই বলা হয় তাহানি। সম্মানিত ভাইয়েরা, মা ও বোনেরা, এরপরে আপনার ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, আপনার আরেকটি দায়িত্ব হচ্ছে, সেটি হচ্ছে বাচ্চার খাতনা করাতে হবে, যেটাকে আমরা বাংলায় বলি মুসলমানি। এটা দেখুন একটা অন্যান্য হয়তো বা মুখে ভাত দেয়া একটা অনুষ্ঠানটা মেনে নেওয়া যায়, মুখে ভাত দিল, শরিয়াতের কথা বলছি এমনি সাধারণভাবে,
আকিকার অনুষ্ঠান হয়তো বা মেনে নেওয়া যায়, কিন্তু বলুন দেখি মুসলমানের যদি অনুষ্ঠান হয় সুন্নতে খাতনা, তাহলে নামটা তো শোনাও একটু কেমন লাগে, তাহলে সুন্নতে খাতনা অনুষ্ঠানে গিয়ে আমি খাচ্ছি চলে আসছি, এটাও একটা অনুষ্ঠানের মধ্যে চলে গিয়েছে। দেখুন সবচেয়ে নিকৃষ্ট একটি শব্দ সেটি হচ্ছে সুন্নতে খাতনা অনুষ্ঠান। খাতনা করাবেন, এধারে বড় অনুষ্ঠান করতে হয়, আপনি একটু চিন্তা করেছেন মানুষ কোন দিকে গিয়েছে, শয়তান মানুষের কোথায় বসেছে? আরে মুসলমানই করাবেন, নাফিত কি নিয়ে এসে, নাফিত নাকি মুসলমানই করাতে হয়, হাজামকে নিয়ে এসে, এখানেও আবার অনুষ্ঠান কিসের? আস্তাগফিরুল্লাহ, এই অনুষ্ঠানটা আমার কাছে সবচেয়ে মানে একটু খারাপ লাগে, এই কারণে মুসলমানই করাবে, এটার আবার অনুষ্ঠান হবে কিভাবে? হয়তো বা আকিকা অন্য কিছু মেনে নেওয়া যায়, তবে মুসলমানই অনুষ্ঠান সুন্নাতে খাতনা অনুষ্ঠানটা মেনে নেয়া যায় না। তবে হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাবা মায়ের প্রতি দায়িত্ব হচ্ছে, মুসলিমের হাদিস শুনে রাখো, আল ফিতরাতু খামসুন, ফিতরাত হচ্ছে মানুষের স্বভাবজাত হচ্ছে পাঁচটি জিনিস, তার মধ্যে একটি হচ্ছে আল খিতান, সন্তানের ছেলে সন্তানের মুসলমানি করে দেয়া, এটা কার দায়িত্ব? বাবার দায়িত্ব। বাবা মা মিলে সন্তানের মুসলমানি করাবে, এজন্য কোনো কিছু অনুষ্ঠানের প্রয়োজন নেই, আপনাকে বুঝতে হবে আপনি যদি শরীয়ত অনুযায়ী সন্তানের কাজগুলো সুন্দরভাবে সমাধান করেন, তাহলে আপনার দায়িত্ব আপনি সুন্দরভাবে পূর্ণ করলেন, আপনি একজন আদর্শবান বাবা হয়ে গেলেন। এরপরে আরেকটি কথা বলে আমি আমার এই বিষয়টি সমাপ্ত করতে চাচ্ছি, সেটি হচ্ছে সন্তান আস্তে আস্তে বড় হলো, সন্তানের বয়স 15, 20 কিংবা 25, এরকম আস্তে আস্তে সন্তান আস্তে আস্তে বড় হওয়া শুরু করে দিল, আপনার ছেলেটির বয়স 12 হয়ে গিয়েছে, আপনার মেয়েটির বয়স 15 হয়ে গিয়েছে, আস্তে আস্তে মেয়েও বড় হচ্ছে, আস্তে আস্তে ছেলেও বড় হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাকে ভালো করে বুঝতে হবে, আহমদ নাসাই মুসলিম হাদিসটি এসেছে, আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানাত জুনহুল লাইল আও আমসাইতুম, যখন দেখবে ভোর হবে, আস্তে 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 দিন চলে আসবে, দিন যখন শেষ হয়ে যাবে সন্ধ্যা ঘনি আসবে, আল্লাহ নবী বলেন শুনে রাখো, ইযা কানা জুনহুল লাইল, যখন রাত চলে আসে, আও অথবা আমসাইতুম, যখন সন্ধ্যা নেমে আসে, সন্ধ্যা নেমে আসলো, ফাকুফু সিবিয়ানাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে আটকে রেখো, তোমরা সন্ধ্যা যখন হয়ে যায়, রাত যখন হয়ে যায়, তখন তোমরা তোমাদের সন্তানগুলোকে আটকে রাখবে, সন্তানগুলোকে বাহিরে বের হতে দিও না, কারণ কি জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না শায়াতিন ইয়ানতাশিরু হিনাইদিন, শয়তান সন্ধ্যার পরে যখন রাত নেমে আসে, শয়তান তখন বিচরণ করে, আপনার সন্তানকে যদি পেয়ে যায়, আপনার ছেলেটিকে যদি পেয়ে যায়, আপনার মেয়েটিকে যদি পেয়ে যায়, তাহলে শয়তান তার ক্ষতি করবে, এই জন্য সন্ধ্যা যখন নেমে আসে তখন তোমরা সন্তানগুলোকে তোমাদের খাসার মধ্যে, বাড়ির মধ্যে তোমাদের কাছে রেখে দাও, এগুলোকে ছেড়ে দিও না। এখন দেখুন যত অনুষ্ঠান যা কিছু হয় দিনে না রাত্রে, রাত্রেই কিভাবে আমি সন্তানকে রাখবো? শয়তান রাত্রেই সন্ধ্যার পর থেকে সে তার মিশনে নেমে যায়, এ কারণে দেখা যায় আপনার মেয়েটি রাস্তায় চলে গিয়েছে, বড় হয়ে গিয়েছে, আপনি মেয়েটাকে কন্ট্রোলে রাখতে না পারার কারণে শয়তানের কুমন্ত্রণায় পথের পথ হারা একজন পথিক হয়ে গিয়েছে, সঠিক পথে আর আপনার মেয়ে নেই, আপনার ছেলেটি যে ছেলেটিকে ছোট থেকে কত সুন্দর করে লালন পালন করলেন, যে ছেলেটি একটু ব্যথা পেয়ে, আমি দেখেছিলাম এক বাবাকে তার কোল থেকে সন্তান পড়ে গিয়েছে, হাউ মাউ করে চিৎকার করে ক্রন্দন করা শুরু করে দিয়েছে, জানি না আমার সন্তানের কি হলো, পরমাত্র চিৎকার করে ক্রন্দন করেছে, বাবার সাথে সন্তানের নিবিড় একটি সম্পর্ক এই চিৎকারে বোঝা যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, মা ও বোনেরা, সন্তানকে আস্তে আস্তে বড় করলাম, এই সন্তান অন্য পথের পথিক কেন হবে?
আপনার যখন কন্ট্রোলের বাহিরে চলে যাবে তখনই এটা হবে। রাত যখন চলে আসে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার 12 বছরের মেয়েটি কোথায় চলে যাচ্ছে, আপনার 15 বছরের ছেলেটি কোথায় চলে যাচ্ছে। মাগরিবের পর বাচ্চাকে বের করে দেওয়া যাবে না, কারণ ওই সময় শয়তান বিস্তার করে কুমন্ত্রণা দিয়ে আপনার এরকম সুন্দর একটি মেয়ের চরিত্রের মধ্যে দাগ লেগে যেতে পারে। আপনার ছেলেটি সঠিক পথ থেকে পথভ্রষ্ট হতে পারে। কে বলেছেন? আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা জুনহুল লাইলি আও আমসাইতুম ফাকুফু সিবিয়ানাকুম ফাইন্না শায়াতিনা তানতাশিরু হিনাইদিন। সন্ধ্যা নেমে আসলে সন্তানগুলোকে নিজের মধ্যে রেখে দাও, কারণ নিজের কাছে রেখে দাও, কারণ সন্ধ্যা যখন নেমে আসে শয়তান বিচরণ করে। হতে পারে তোমার সন্তানকে যদি শয়তান পেয়ে যায় তাহলে তোমার সন্তান লাইনচ্যুত হতে পারে। কাজী ভাইয়েরা আমার, আমি সংক্ষিপ্ত আলোচনায় এটাই আপনাদের নিকটে আমি পেশ করলাম। আমি বুঝাতে এটাই চাচ্ছি যে বাবা মায়ের সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব কি, করণীয় কি, এগুলো আপনাকে সুন্দর করে বুঝতে হবে। আপনাকে কান এবং চোখ খোলা রাখে আপনার গতিটাকে ঠিক মতো নিয়ে যেতে হবে। এটা একটি পার্ট আমাকে বলতে বলা হয়েছে, বাবা মায়ের প্রতি সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব এবং হালাল হারাম। হালাল হারাম এ বিষয়ে আমি, আমার অল্প সময় বাকি রয়েছে, এই সময়ে কিঞ্চিত কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দেহটা দিয়েছেন, এটা একটা পবিত্র দেহ, অত্যন্ত একটা চমৎকার দেহ। এই দেহটা আমি এমন ভাবে গড়তে চাই যে দেহটা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কারণ দেখবেন আপনি মসজিদে ঢুকবেন, মসজিদে ঢোকার পূর্বে আপনার জামা কাপড়, আপনি মসজিদের পরিবেশ আপনাকে করতে হয়। আমরা একদিন মেয়র হানিফ যখন অ্যাপোলো হাসপাতালে ছিলেন তখন আমরা, আমি আব্দুল সামাদ ভাই, আমরা দেখতে গিয়েছিলাম। তখন দেখলাম যে ঢুকার পূর্বে আমাদেরকে তাদের একটা ড্রেস পরিয়ে দিল, ড্রেস পরিয়ে দিয়ে কিছু মেডিসিন শরীরে ইউজ করে তারপরে আমাদেরকে প্রবেশ করাতে দিলেন। কিন্তু অন্যান্য হাসপাতালে আবার এগুলো লাগে না। তাহলে বোঝা যাচ্ছে এক এক জায়গার এক একটা নিয়ম, মানে এক জায়গায় ঢুকতে এক একটা এক এক ধরনের প্রস্তুতি নিতে হয়। আপনি মসজিদে প্রবেশ করবেন, বেনামাজি পেশাব করে পানি নেয় না, এই মানুষটি কিন্তু মসজিদে প্রবেশ করে নামাজে দাঁড়াবে না। সেখানে যাওয়ার জন্য আপনাকে শরীরটাকে পাক করতে হবে, প্রস্তুতি নিতে হবে। ভাইয়েরা আমার, বলার উদ্দেশ্য হচ্ছে আপনার শরীরটা যদি আপনি জান্নাতি শরীর বানান তাহলে জান্নাতে যাওয়ার জন্য, যদি আপনি মনে করেন আমি জান্নাতে যাব তাহলে জান্নাতে যাওয়ার জন্য আপনাকে জান্নাতি শরীর গঠন করতে হবে। এই শরীরের ভিতরে হারাম যেন কোনো কর্মী প্রবেশ না করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন আমি ওয়াজ করলো সেরকম কোনো ফায়দা হবে না, আপনি ভালো করে শুনলো সেরকম কোনো ফায়দা হবে না। কারণ ওয়াজের পরে অনেক সময় এরকম প্রশ্ন আসে, এটা থেকে কি বের হওয়া যায়? যেমন সুদ প্রথাটা, এটা প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। গ্রামের মানুষেরা আগে ভালো ছিল, এখন বিভিন্ন মানুষেরা এসে, অর্থাৎ বিভিন্ন সংস্থাগুলো এসে তাদের যে কিস্তির একটা প্রচলন করে দিয়েছেন, এই কিস্তির মাধ্যমে সুদটা এমন ভাবে প্রত্যেক গ্রামে বাড়িতে বাড়িতে ঢুকে দিয়েছেন যে সুদ থেকে মুক্ত হওয়ার পর অনেকাংশে রুদ্ধ হয়ে গিয়েছেন। এ কারণে কি আমরা এখন হাত গুটে বসে থাকব? আমাদের দায়িত্ব হচ্ছে তারপরে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, কারণ সুদ একটি ঘৃণিত জঘন্যতম অপরাধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিমে হাদিসটি রয়েছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন যারা সুদখোর, অর্থাৎ যারা সুদ খায়, ওয়া মুকিলাহু, যারা সুদ দাতা, যারা সুদ দেয়। সুদখোর যে সুদ খায়, দ্বিতীয় হচ্ছে যে সুদ দেয়।
ওয়াকাদিবাহু যে সুদের এগুলো লিখে দেয় যে এক মাসের জন্য কিংবা এক বছরের জন্য যার হ্যান্ডরাইটিং ভালো যে সুন্দর করে লিখতে পারে তার কাছে আমি লিখে দিলাম যে অমুক ব্যক্তিকে আমি এত টাকা মাসে মাসে কিংবা দিনে এত লাভের বিনিময়ে আমি এত টাকা দিয়ে দিলাম আল্লাহর নবী বলেছেন শুনে রাখো আকিলুর রিবা ওয়া মুকিলহু ওয়াকাতিবহু ওয়া শাহিদাইহি শুনে রাখো যে সুদ খাচ্ছে যে সুদ দিচ্ছে যে লিখছে যারা এরকম দুজন কিংবা তিনজন সাক্ষী রয়েছে তাদের গুনাহ কিন্তু একই রকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জেনা করে নাউযু বিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি আগেই বলেছি আমি এমন একটা দেহ গঠন করব যে দেহটি জান্নাতে আমি ঢুকাবো এমন একটি দেহ গঠন করতে হবে যে দেহটি জান্নাতে প্রবেশ করবে জান্নাত কিন্তু ময়লা অবস্থায় জান্নাত কিন্তু এরকম দুর্গন্ধময় দেহ কিন্তু নেবে না কাজেই পরিশুদ্ধ সুন্দর অর্থাৎ একটি শরীয়ত দ্বারা গঠিত একটা দেহ জান্নাত কিন্তু নেবে সম্মানিত মুসল্লিয়ান কেরাম ভাইয়েরা মা ও বোনেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নাসাইতে হাদিসটি রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাতে জাসাদুন আপনার এই দেহ কিয়ামতের কঠিন দিনে জান্নাত গ্রহণ করবে না আপনি তেল মাখলেন পারফিউম ইউজ করলেন ঠান্ডা দিন এসেছে অনেক ধরনের লোশন বের হয়ে গিয়েছে সেগুলো আমি ইউজ করলাম আমি চামড়াটাকে নরম করলাম আমি এরকম পারফিউম ইউজ করলাম আমার শরীর থেকে দুর্গন্ধ থাকে না ঘ্রাণ বের হয় এই দেহ কিন্তু জান্নাতে যাবে এরকম বলা যাবে না এভাবে শুদ্ধ করা যাবে না শুদ্ধ করতে হবে আল্লাহ নবী বলেছেন হারাম ভক্ষণ করা থেকে আপনাকে দূরে থাকতে হবে আল্লাহ নবী বলেন লা তাদখুলুল জান্নাতে জাসাদুন তোমার ওই দেহ জান্নাত গ্রহণ করবে না গুরিয়াবিল হারাম যে দেহটা হারাম দ্বারা গঠিত হারাম খাচ্ছি ইবাদত কবুল হবে না হজ করতে যাচ্ছি হারাম পয়সা নিয়ে হজে যাচ্ছি আমার হজ হবে এমনটি বলা যাবে না হজ কিন্তু মাবরুর হতে হবে আপনার প্রথম হচ্ছে যে জিনিসটি আপনি গ্রহণ করছেন বুখারীর হাদিস কিয়ামতের কঠিন দিনে মুসলিমে হাদিসটি এসেছে যে কিয়ামতের দিন আপনাকে পাঁচটি প্রশ্ন ব্যতীত আপনাকে কিন্তু আগে বাড়াতে দিবে না এক ধরনের একটু পাপের আগে যাবে না প্রথম একটি প্রশ্ন তার মধ্যে হচ্ছে যে কোন পন্থায় তুমি আয় করেছো এবং কোন পন্থায় তুমি ব্যয় করেছো এটা কিন্তু জটিল একটি বিষয় কোন পন্থায় আমি আয় করেছি কোন পন্থায় আমি ব্যয় করেছি আমার দেহের মধ্যে এরকম হারাম রয়েছে কিনা হ্যাঁ সুদ যদি আমি খেয়ে থাকি তাহলে আমার দেহটা কিন্তু অপরিষ্কার হয়ে গেল আমি যদি এরকম খারাপ পথের পথিক হয়ে আমি যদি অর্থ উপার্জন করি তাহলে বুঝে নিতে হবে এই দেহ কিন্তু জান্নাত গ্রহণ করবে না কাজী সম্মানিত উপস্থিতি ভাইয়েরা মা ও বোনেরা আমি আমার শেষ সময়ে এটাই বলতে চাচ্ছি আমি বাবা হয়ে গিয়েছি আমি মা হয়ে গিয়েছি আমার একটি দায়িত্ব রয়েছে এই সঠিক দায়িত্ব আমাকে সঠিকভাবে পালন করতে হবে দ্বিতীয় হচ্ছে যে হালাল এবং হারামের ব্যাপার আল্লাহ নবী বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবাহান দেখবেন যে হালাল দেখা যায় এটা হালাল হারামও দেখা যায় এটা হারাম কিন্তু এর মাঝে কিছু জিনিস রয়েছে হালালও বোঝা যায় না হারামও বোঝা যায় না এই ক্ষেত্রে আপনি কি করবেন যে ভাই আমি যে সুদ খাচ্ছি আমি ধরে ব্যবসা করছি আমি তাকে 1 লক্ষ টাকা দিলাম আমি টাকা না দিলে সে কি এরকম রোজগার করতে পারতো সে 20 টাকা লাভ করে আমাকে 10 টাকা দেয় এটা আমি একটা যুক্তি দাঁড় করালাম আল্লাহ নবী বললেন এ সম্পর্কে ওই মানুষটি ভালো জানে যে কোনটা হালাল এবং কোনটা হারাম হালালও প্রকাশিত হারামও প্রকাশিত এর মাঝে কিছু জিনিস রয়েছে আমি বুঝি না এটা কি পালন করা যাবে কি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরকম জিনিস থেকে তুমি বিরত থাকবে সম্মানিত ভাইয়েরা মা ও বোনেরা আমি আপনাদের নিরিখে শেষ সময়ে এটাই বলতে চাচ্ছি যে কোনো কাজ মুজাম্মেল তিনি একটা প্রথমে একটা আয়াত মানে আয়াত বলেছেন ওয়া তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া যে তোমরা ভালো কাজে সৎ কাজে তোমরা পরস্পর পরস্পরের সহযোগিতা করুন আজকে এই ওয়াজ মাহফিল আমি কি শিক্ষা গ্রহণ করব এটাই কিন্তু মেন কথা ওয়াজ মাহফিল থেকে আমি কি নিলাম আমার জীবনে কি পরিবর্তন হলো এগুলো কিন্তু আমাদেরকে সব সময় মনে রাখতে হবে যে এই টেকের হাত
প্রত্যেক বছর ওয়াজ মাহফিল হয়, আজকে পঞ্চমতম ওয়াজ মাহফিল, এটা থেকে আমি কি নিয়ে যাচ্ছি, আমার জীবনের কি তাবদিল হলো, আমি কি শিখলাম, এটা আমার নিজের জীবনে কতটুকু বাস্তবায়ন করলাম, এটাই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আনাফের জানা কুছ ফায়দা নেই হোগা, আসলাম গেলাম কিছু ফায়দা হবে না, কিছু জানার জন্য কিছু মানার জন্য আমাদেরকে অবশ্যই এখানে শেষ পর্যন্ত থাকতে হবে। শেষ সময়ে আবারও বলছি, আমরা এখানে যারাই উপস্থিত হয়েছি অনেকেই বৃদ্ধ হয়ে গিয়েছি, অনেকের বয়স 40 ক্রস করেছে, এটাও মনে করতে হবে যে বৃদ্ধ বয়সে আমরা কিন্তু পদার্পণ করেছি, অনেকে অসুস্থ, রব্বুল আলামিন যারা আমরা এখানে রয়েছি যারা অসুস্থ তুমি আমাদেরকে শেফা একামেলা আজেলা দান করো বলে আমিন। রব্বুল আলামিন অনেক ভাইয়েরা মা ও বোনেরা তারা বাড়ি থেকে ওয়াজ শুনছেন, অনেকে অসুস্থ, রব্বুল আলামিন আমরা দোয়া করি তাদেরকে তুমি শেফা একামেলা আজেলা দান করো আমিন। রব্বুল আলামিন আমরা যারা এখানে উপস্থিত